Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala sayyidil anbiya'i wal mursaleen. Wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Faya ayyuhat tullab al-azdiqa al-ahibba rahimani wa rahimakum allahu ta'ala azza wa jalla fi d-darain. كيف حالكم ارجو انكم بفضل الله تعالى بكل صحه وعافيه الان انا ارحبكم من اعماق قلبي في هذه الحصه عبر انترنت প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকের ফেসবুক লাইভ তথা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি গতকালকে আমরা আলিম প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপযোগী একটি কবিতা তাদের পাঠ্যবইয়ের তোমাদের পাঠ্যবইয়ের শেষের দিকের কুম লিল মুআল্লিম লি আহমদ শৌকি আল মিসরি আমির শুআরা ফিল আদবিল আরবি আরবি সাহিত্যের কবিগুরু আহমদ শৌকি রচিত কুম লিল মুআল্লিম কবিতাটা আমরা শুরু করেছিলাম এবং গতকালকে একটা প্যারা আমরা শেষ করেছিলাম ইনশাআল্লাহ আজকে আমরা গতকালকের পর থেকে আবার পরবর্তী পড়া শুরু করতে যাচ্ছি তো তোমরা যারা আমাদের সাথে ইতিমধ্যেই আমাদের এই লাইভে অংশগ্রহণ করেছো সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি আশা করছি তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং তোমরা এই লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দাও যেন তোমাদের অন্যান্য বন্ধুরা আমাদের বেশি বেশি শিক্ষার্থীরা অধিক পরিমাণ শিক্ষার্থীরা যেন আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারে যেন উপকৃত হতে পারে তো আর দেরি না করে আমরা তাহলে এখন ক্লাসের আমরা আমাদের মূল পাঠের দিকে যাচ্ছি তো প্রথমে আমি কবিতাটা আমি বোর্ডে লিখেছি এটা পরে শোনাবো তারপর ইনশাআল্লাহ আমরা নিয়মিত দর্শের দিকে যাব বিসমিল্লাহির রহমানির রহিম রব্বু আলাল ইনসাফি ফিতিয়ানাল হেমা তাজিদুহুম কাহফাল হুকুকে কুহুলা ফাহুয়াল্লাযী ইয়াবনি তিবাআ কাওয়িমা ওয়া হুয়াল্লাযী ইয়াবনি নুফুসা উদুলা ওয়া ইয়ুকীমু মানতিকা কুল্লি আওয়াজ মানতিক ওয়া ইউরিহি রায়ান ফিল উমুরি আসীলা وإذا المعلم لم يكن عدلا عدلا مشى روح العدالة في الشباب ضئيلا وإذا المعلم ساء لحظة بصيرا প্রয়োজনীয় তাহকিক এবং বিশ্লেষণ করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করবে আলাল ইনসাফ ফিতিয়ান আল হেমা তাজিদুহুম কাহফাল হুকুকে আসিলা আমাদের কবি বলছেন যে রব্বু আলাল ইনসাফ ফিতিয়ান আল হেমা রব্বা ইউরাব্বি তরবিয়তুন মাসদর থেকে বাবে তফিলের জামা মুজক্কর হাজরের সিগা আমরের রব্বা ইউরাব্বি তরবিয়তুন মাসদর রব্বু প্রতিপালন করা লালন পালন করা প্রশিক্ষণ দেওয়া আলাল ইনসাফ তার অর্থ হলো রব্বু আইয়ুহাল মুআল্লিমিন আল মুআজ্জাজিন আইয়ুহাল মুআল্লিমিন আল কিরাম মুআল্লিমুন আল কিরাম আমাদের কবি আমাদের শিক্ষক সমাজকে খেতাব করে বলছেন হে আমার সম্মানিত শিক্ষক সমাজ আপনারা রব্বু প্রতিপালন করেন আপনারা প্রশিক্ষণ দেন আপনারা গড়ে তোলেন আলাল আলাল ইনসাফ ইনসাফের উপর ন্যায়পরায়ণতার উপর ফিতিয়ান আল হেমা ফিতিয়ান এটা ফাতা শব্দের জমা ফাতা তার জমা হলো ফিতিয়ান অর্থ হলো যুবক তরুণ বয়সের যারা আল হেমা হেমা শব্দের অর্থ হলো হেমা ইয়াহমি হেমায়াতুন অর্থ হচ্ছে মূলত রক্ষণাবেক্ষণ করা যত্ন করা তারপরে সংরক্ষিত এলাকা তো এখানে যেহেতু
উনি মিশরের একটি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই ভাষা এই কবিতার আবৃত্তি করছিলেন। উনি বিশেষ অর্থে মিশরের যুবকদেরকে বুঝিয়েছেন এবং ব্যাপক অর্থে সারা পৃথিবীর সকল যুবকদেরকে তিনি বুঝাতে চেয়েছেন। তখন হেমা বলতে বিশেষ অর্থে মিশরের ভূমিকে মিশরকে বুঝাবে, আর ব্যাপক অর্থে হেমা বলতে এই বিশ্ব চরাচর এই পৃথিবীকে বুঝাবে। তাহলে অর্থ কী দাঁড়ালো? রব্বু আলাল ইনসাফে ফিতিয়ান আল হেমা। হে শিক্ষক সমাজ, সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আপনারা রব্বু আলাল ইনসাফ ফিতিয়ান আল হেমা, আপনারা এই চরাচরের এই মিশরের এই পৃথিবীর যুবকদেরকে যুবক যুবতীদেরকে তথা শিক্ষার্থীদেরকে ছাত্রছাত্রীদেরকে গড়ে তুলেন, প্রতিপালন করেন, তাদেরকে প্রশিক্ষণ দেন আলাল ইনসাফ, ইনসাফের উপর, ন্যায়পরায়ণতার উপর, তাদের মধ্যে ইনসাফকে ন্যায়পরায়ণতাকে তাদের ভিতরে এই ন্যায়বান হওয়াটাকে ডেভেলপ করুন, প্রশিক্ষণ দিন। তাজিদুহুম কাহফাল হুকুকে কুহুলা। যদি আপনারা শিক্ষক মহোদয়গণ যদি শিক্ষার্থীদেরকে ন্যায়ের উপর গড়ে তুলতে পারেন, তাদের ভিতরে ন্যায়বোধকে জাগ্রত করতে পারেন, তাদের বিবেককে জাগ্রত করতে পারেন, তাহলে এটার ফলাফল হবে ইদান তাজিদুহুম কাহফাল হুকুকে কুহুলা। তাজিদুহুম, আপনারা তাদেরকে পাবেন। ওয়াজাদা ইয়াজিদু বাবে দরবা থেকে তাজিদুহুম, এটা এই রব্বু আমর হাজারের জবাব হয়েছে, এই ফেলের জবাব হয়েছে, এই জন্য নুনটা পড়ে গেছে, তাজিদুনা ছিল মূলত। তাজিদুহুম কাহফাল হকুক, যদি আপনারা শিক্ষার্থীদেরকে ইনসাফের উপর বড় করতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন ইনসাফের, তাজিদুহুম আপনারা তাদেরকে পাবেন, পরবর্তীতে তাদেরকে পাবেন। কাহফাল হকুক কাহাফুন, তার জমা হলো কুহুফুন। কাহাফুন শব্দের অর্থ হলো গোহা, পাহাড়ি গোহা। তো গার এবং কাহাফ এই দুটি শব্দের, গারুন শব্দের অর্থ হলো গোহা, কাহাফুন শব্দের অর্থ হলো গোহা। ওয়ালাকিন হুনাকা ফারকুন বাইনাল গারে ওয়াল কাহাফে। আল কাহাফু হুয়া আউসাউ ওয়া আকবারু মিনাল গার। কাহাফ এবং গার, যেমন বলা হয় গারে হেরা, গারে হেরা, তারপর আসহাবুল কাহাফ, গার এবং কাহাফ দুটো শব্দের অর্থ হলো পাহাড়ি গোহা। তবে দুটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, পার্থক্য হলো এই যে আল কাহাফু আউসাউ ওয়া আকবারু মিনাল গার, কাহাফ এটা গারের চেয়ে বড় হয়। সাধারণত পাহাড়ের বড় গোহাকে, বড় প্রশস্ত গোহাকে কাহাফ বলা হয়, আর ছোট গোহাকে বলা হয় গার, এক অর্থ। আর কাহাফের আরেকটা অর্থ হলো আল মালজা, আশ্রয়স্থল, আশ্রয়, ঠিকানা। তাজিদুহুম কাহাফাল হুকুকে, আপনারা তাদেরকে পাবেন সত্যের, ন্যায়ের উৎস হিসেবে, ন্যায়ের আশ্রয়স্থল হিসেবে। কুহুলা, কুহুল এটি কাহলুন শব্দের জমা। কাহলুন বলা হয় প্রৌঢ় বয়সকে, প্রৌঢ় অর্থাৎ যুবক বয়স অতিক্রম করে যে বয়স শুরু হয় বৃদ্ধকালের আগে, যুবক। আল আল কাহালু মা বাইনাল, আল কাহাল আল কাহাফু মা বাইনাল ফাতা ওয়া শাইব, অর্থাৎ যুবক এবং তারুণ্য এবং বার্ধক্য, যুবক বয়স এবং বৃদ্ধ বয়স, এই দুটি বয়সের মধ্যবর্তী যে বয়স, যেটাকে আমরা বাংলায় প্রৌঢ়কাল বলি, এটা শুরু হয় 30 থেকে শেষ হয় 50-এ গিয়ে। অর্থাৎ 30 থেকে 50 বছর বয়সী মানুষদেরকে আরবিতে কাহালুন বলে, তার জমা হচ্ছে কুহুল, আর বাংলায় প্রৌঢ় বলে। অর্থাৎ যে বয়সটা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স, যে সময় মানুষের সব কিছু, তার শারীরিকভাবে, মানসিকভাবে, জ্ঞানগত দিক থেকে, তার বুদ্ধির পরিপক্কতার দিক থেকে সবচেয়ে বলিষ্ঠ, সবচেয়ে শক্তিশালী যে সময়টা, এটা হলো এই এই সময়টা 30 থেকে 50 বছরের।
আমাদের কবি বলছেন, আমার শিক্ষক মহোদয়গণ যদি শিক্ষার্থীদেরকে ইনসাফের উপর বড় করতে পারেন, তাদেরকে এই ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে পারেন, তাদের ভিতরে ন্যায়বোধকে জাগ্রত করতে পারেন, তাহলে তাজিদুহুম কাহফাল হুকুকে কুহুলা, আপনারা তাদেরকে পাবেন কাহফাল হুকুকে, সত্যের আশ্রয়স্থল হিসেবে, ন্যায়ের উৎস হিসেবে কুহুলা, পরিণত বয়সে গিয়ে। তারা যখন পরিণত বয়সে যাবে, তারা যখন নিজেদের কর্মস্থলে যাবে, তারা যখন পরিবারের, সমাজের, রাষ্ট্রের দায়িত্ব যখন তারা গ্রহণ করবে, তখন তাদের কাছ থেকে তাদেরকে আপনারা ন্যায়ের উৎস হিসেবে পাবেন। তাদের কাছ থেকে অন্যায় কোনো ধরনের কাজ, অন্যায় হয়, নীতিবিরুদ্ধ হয়, এরকম কোনো কিছু তাদের কাছ থেকে সংগঠিত হবে না, এ আশা করা যায়। তাহলে এই পরিণত বয়সে শিক্ষার্থীরা পরিণত বয়সে গিয়ে ন্যায়পূর্ণ আচরণ করবে, তারা কোনো ধরনের অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দেবে না, দুর্নীতিগ্রস্ত হবে না, সব কিছু তাদের ভালোই ভালোই যাবে, এটা গড়ে তুলতে হবে তাদের শিক্ষা জীবন থেকেই। এই জন্য আমাদের কবি শিক্ষক সমাজকে নসিহত করে এটা বলছেন, রব্বু রব্বু আলাল ইনসাফে ফিতিয়ান আল হামা আইয়ুহাল মুআল্লিমুন আল কেরাম রব্বু আলাল ইনসাফে ফিতিয়ান আল হেমা আই তরব্বু আল আতুল্লাবা আতুল্লাবা আলাল ইনসাফ ওয়াল আদল। শিক্ষার্থীদেরকে এই পৃথিবীর, এই মিশরের তথা এই পৃথিবীর শিক্ষার্থীদেরকে, ছাত্র সমাজকে আপনারা ইনসাফের প্রশিক্ষণ দেন, ন্যায়ের প্রশিক্ষণ দেন, সব কিছুতে, সব ক্ষেত্রে যেটা নীতি, যেটা ন্যায়, তার প্রশিক্ষণ দেন, সেটাই তাদের ভিতরে মজবুতভাবে গড়ে দেন, গড়ে তোলেন। তাজিদুহুম কাহফাল হুকুকে কুহুলা ইদান আন্তুম তাজিদুহুম, আপনারা তাদেরকে পাবেন পরবর্তীতে কাহফাল হুকুকে, ন্যায়ের আশ্রয়স্থল হিসেবে, ন্যায়ের উৎস হিসেবে কুহুলা, পরিণত বয়সে গিয়ে। অর্থাৎ শিক্ষার্থীদের মাঝে যদি ইনসাফকে ডেভেলপ করা যায়, তাদের ভিতরে যদি ন্যায়বোধটাকে যদি জাগ্রত করা যায়, ন্যায়ের উপর যদি তাদেরকে গড়ে তোলা যায়, তাহলে আশা করা যায় ভবিষ্যতে তারা যখন সর্বক্ষেত্রে নিজেরা দায়িত্ব গ্রহণ করবে, তখন তাদের দ্বারা মানুষ জুলুমের শিকার হবে না, তাদের দ্বারা তার পরিবার, তার সমাজ, তার দেশ, সার্বিক অর্থে, ব্যাপক অর্থে বিশ্ব মানবতা তাদের দ্বারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে না, বরং তারা সব ক্ষেত্রেই ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। فهو الذي يبني التباع قويما وهو الذي يبني النفوس عدولا فهو الذي এটাই এই ন্যায়বোধ জাগ্রত করা, তাদেরকে ইনসাফের প্রশিক্ষণ দিতে পারা, শিক্ষার্থীদেরকে ন্যায়পরায়ণ হিসেবে গড়ে তুলতে পারা, فهو الذي এটাই, ফাহুয়া দ্বারা ওই ইনসাফকে বোঝানো হয়েছে, فهو الذي এই জিনিসটাই, يبني التباع قويما يبني গড়ে তোলে, সৃষ্টি করে, তৈরি করে, আত্তেবাআ তবউন শব্দের জমা, তেবাউন এটা তবউন শব্দের জমা, তবউন অর্থ হল ফিত্রি খাসলত, স্বভাবজাত, স্বভাব, জিবিল্লাত অর্থাৎ মানুষের জন্মগত যে বৈশিষ্ট্য, জন্মগত যে বৈশিষ্ট্য, তবউন বা জিবিল্লাত বলা হয় মানুষের এমন বৈশিষ্ট্যকে যার দ্বারা একজন মানুষকে অন্যজন থেকে পৃথক করা যায়। আত্তাবউ ওয়াল জিবিল্লাতু হুয়াল হুয়াল খুসুসিয়াতুল লাতি ইউফারাকু বাইনান নাস মিন আহাদিন আও আখার। ফিতরত হলো, জিবিল্লাত হলো, তাবা হলো মানুষের জন্মগত এমন বৈশিষ্ট্য যার দ্বারা একজন মানুষকে অন্যর থেকে আলাদা করা যায়, পৃথক করা যায়, পার্থক্য করা যায়। তাহলে অর্থ কী হলো, ফাহুয়াল্লাদি ইয়াবুনি তেবাআ কভিমা, এই ইনসাফের, ন্যায়ের প্রশিক্ষণটাই, তাদের ভিতরে ইনসাফ বোধ জাগ্রত করাটাই ইয়াবুনি তৈরি করে দেয়, গড়ে দেয়, আত্তেবাআ তাদের জিবিল্লাতকে, তাদের স্বভাবকে, তাদের স্বভাবকে কভিমাতান মজবুত করে। ইনসাফের প্রশিক্ষণ এটা একজন শিক্ষার্থীর, তার এই একজন শিক্ষার্থীর স্বভাবকে, তার নীতিবোধকে, তার বিবেককে
আপনার কবিমাতান মজবুত রূপে গড়ে দেয়। ওয়াহুয়াল্লাযী ইয়াবনি নুফুসা উদুলান, এবং এটাই ইয়াবনি নুফুসা আই ইয়াজআলুল আনফুসা উদুলান। উদুল এটা আদুলুন শব্দের মাসদার, আদুলুন আদুলুন উদুলুন দুটোটাই মাসদার। আদালা ইয়াদিলু আদালান ওয়া উদুলান, অর্থ হচ্ছে ইনসাফ। দেখেন ওয়াহুয়াল্লাযী ইয়াবনি নুফুসা উদুলা, এটাই এই ইনসাফই ইয়াবনি নুফুসা, মানুষের আত্মাগুলোকে, শিক্ষার্থীদের আত্মাগুলোকে, তাদের মনকে, তাদের সেই খুচি মনগুলোকে গড়ে তুলে উদুলান, ন্যায়পরায়ণ হিসেবে, ইনসাফপূর্ণ হিসেবে। ওয়াইয়াকিমু মান্তিকা কুল্লে আওয়াজ মান্তিক ওয়াইয়ুরিহি রায়ান ফিল উমুরে আসিলা। ওয়াইয়াকিমু আকামা ইয়াকিমু ইকামাতুন, বাবে এফআলের এফআল থেকে ইয়াকিমু ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা মুদারে মারুফ, অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা, ঠিক করে দেওয়া, প্রতিষ্ঠিত করা, ঠিক করে দেওয়া। ওয়াইয়াকিমু এবং ঠিক করে দেয়, প্রতিষ্ঠিত করে। মান্তিকা কুল্লে আওয়াজে মান্তিকিন, একটু খেয়াল করেন, ওয়াইয়াকিমু এবং ঠিক করে দেয় মান্তিকা। এখানে দুটি মন্তেক আছে, এই প্রথম মন্তেক, এই মান্তিক। প্রথম মান্তিক দুটোটাই কিন্তু মাসদার, মান্তিক এই মান্তিক দুটোটাই কিন্তু মাসদার। প্রথমে শুরুতে যে মিম, এটা মিমে মাসদারি, অর্থাৎ আন্নুতকু, আন্নুতকু শব্দের অর্থ হচ্ছে কথা বলা। তো প্রথম মান্তিক এটা হচ্ছে নুতকুন তথা কথা অর্থে, আর দ্বিতীয় মান্তিক মাসদার বামানা ইসমে ফাইল, মাসদার বামানা ইসমে ফাইল হবে, তাহলে অর্থ কী দাঁড়ায়? আর আওয়াজ হলো বক্র, অন্যায়। ওয়াইয়াকিমু একজন মানুষের নীতিবোধ, তার ভিতরে যে নীতিবোধ জাগ্রত থাকে, ইনসাফ এবং আদালত যখন থাকে, তখন সেটা ওয়াইয়াকিমু ঠিক করে দেয় মন্তেকা কথাকে। কীরকম? মন্তেকা কুল্লে আওয়াজে মন্তেকিন, মন্তেকা মুজাফ, কুল্লে মুজাফিল হয়ে আবার মুজাফ, আওয়াজে মুজাফিল হয়ে আবার মুজাফ, মন্তেকিন এটা মুজাফিল। তাহলে অর্থ কী দাঁড়ালো? ওয়াইয়াকিমু মন্তেকা কুল্লে আওয়াজে মন্তেকিন, প্রত্যেক বক্তার বক্র কথাগুলোকে ঠিক করে দেয়। মন্তিক কথা, আর এই মন্তিক বক্তা। প্রথম মাসদার মাসদারের অর্থে, দ্বিতীয় মাসদার ইসমে ফাইলের অর্থে ব্যবহৃত হবে। তাহলে অর্থ কী দাঁড়ালো? ওয়াইয়াকিমু আর ইনসাফ এবং ন্যায়বোধ, এটা ঠিক করে দেয় মন্তেকা কুল্লে আওয়াজে মন্তেক, প্রত্যেক বক্র, প্রত্যেক বক্তার বক্র কথাকে। অর্থাৎ এখানে শুধু কথা বলে কোনো কথা নেই, যদি কোনো ব্যক্তির মধ্যে যদি ইনসাফকে ডেভেলপ করা যায়, ন্যায়বোধকে যদি জাগ্রত করা যায়, তাহলে ওই ব্যক্তি, ওই ব্যক্তির দ্বারা কেউ আর ক্ষতিগ্রস্ত হবে না। সে যে অন্যায় কথা বলে, সেই অন্যায় কথাগুলো আর বলবে না, তার ভিতরের, তার জাগ্রত বিবেক, তার ইনসাফ বোধ, তার ন্যায়বোধ, এটা তার মুখ দিয়ে এরকম অন্যায় কথা বের হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, বরং তার অন্যায়ের যে একটা প্রবণতা, মানসিকতা, এটাকে এটাকে ঘুরিয়ে ঠিক করে দেবে। তাহলে অর্থ কী হলো? ওয়াইয়াকিমু মান্তিকা কুল্লে আওয়াজে মান্তিক, এবং এটা প্রত্যেক বক্তার বক্র কথাগুলোকে কী করে দেয়? ঠিক করে দেয়। ওয়াইয়ুরিহে এবং তাকে দেখায়, রায়ান ফিল উমুরে আসিলান, এটা দেখো মূলত কথাটা ছিল এরকম, ওয়াইয়ুরিহি রায়ান আসিলান ফিল উমুরে, এটা ওজনে শেয়ারের কারণে এই রায়ানের সিফত হচ্ছে আসিল, এটাকে শেষে নিয়ে যাওয়া হয়েছে। আরায়ুরি এরাতন শব্দের অর্থ হচ্ছে দেখিয়ে দেওয়া, অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। তাহলে ওয়াইয়ুরিহে এবং তাকে দেখায়, রায়ান আসিলান সঠিক মত, ফিল উমুরে, ফিল উমুর বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে, প্রত্যেক বিষয়ে যেটা সঠিক সেটাই তাকে দেখিয়ে দেয়। তার অন্তরের যে ইনসাফ বোধ, তার অন্তরের ভিতরে যে জাগ্রত বিবেক, এটা তাকে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে যেটা ন্যায়সঙ্গত, যেটা আসল, যেটা হক,
সেটাই দেখিয়ে দেয়। অর্থাৎ একজন শিক্ষার্থীর মধ্যে যদি ইনসাফ, ইনসাফকে, আদলকে, ন্যায়পরায়ণতাকে যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, তাহলে সেই ন্যায়পরায়ণতাই তাকে প্রতিটি ক্ষেত্রে যেটা সত্য, যেটা সঠিক, সেটা দেখিয়ে দেবে। অর্থাৎ সে সবসময় সত্যের পক্ষেই থাকবে, অসত্যের পক্ষে সে যাবে না কখনো। ওয়াইউরিহি, এবং তাকে দেখায়, দেখিয়ে দেয়, রায়ান আসিলান, সত্য মতটা, সত্য পথটা, ফিল উমরে, সব ক্ষেত্রে। ওয়াইদাল মুআল্লিমু লাম ইয়াকুন আদালান মাশারুহুল আদালাতি ফিস শাবাবি দাঈলা। এখানে আমাদের কবি অনেক বড় একটা কথা বলেছেন, যে উনি বলতে চেয়েছেন এটা, ইদা লাম ইয়াকুনিল মুআল্লিমু বিনাফসিহি আদালান ফাকাইফা ইউআল্লিমু তুল্লাবা আল আদালাতা ওয়াল ইনসাফ ফাকাইফা ইয়াবনি ফিত্তুল্লাবে আল ইনসাফ। শিক্ষক যদি নিজেই যদি ন্যায়পরায়ণ না হন, উনি যদি অহরহ অন্যায়ের পক্ষ অবলম্বন করেন, অন্যায় পথে চলেন, তিনি কীভাবে একজন শিক্ষার্থীর ভিতরে ইনসাফবোধকে, ন্যায়বোধকে গড়ে তুলবেন? এটা কখনো হতে পারে না। তো এই জন্য ফালিদা আলাল মুআল্লিমে ইয়াজিবু আলাল মুআল্লিম আইয়াকুনা আদালান, আইয়াকুনা আদালান। এই জন্য প্রত্যেক আমাদের শিক্ষক সমাজের উচিত, আমাদের কর্তব্য ন্যায়পরায়ণ হওয়া। আমাদের কবি কি বলছেন, ওয়া ইদাল মুআল্লিমু, আর যখন শিক্ষক, লাম ইয়াকুন, হয় না আদালান। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আদালান বলছেন, আদালান বলেন নাই। তো নিশ্চয়ই তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, যে সিফতের সিগা তথা ইসমে ফাইল বা ইসমে মফুলের জায়গায় যখন আদালান বা ব্যবহার না করে তার মজদর ব্যবহার করা হয়, ইসমে ফাইলের সিগে ব্যবহার না করে যখন সেখানে মজদরটাই ব্যবহার করা হয়, তখন সেটা মোবালাগার অর্থ দেয়। জাইদুন আদিলুন অর্থ হচ্ছে জায়েদ ন্যায়বান, ন্যায়পরায়ণ। কিন্তু যদি বলে জাইদুন আদলুন, তখন অর্থ হবে জায়েদ খুবই ন্যায়পরায়ণ। এখানে কিন্তু আমাদের কবি আদেল শব্দ বলেন নাই, বলেছেন আদলান। অর্থাৎ শিক্ষক যদি খুবই ন্যায়পরায়ণ যদি না হন, ওয়া ইদাল মুআল্লিমু লাম ইয়াকুন আদালান, শিক্ষক যদি নিজেই যদি ন্যায়পরায়ণ না হন, মাশা, তাহলে তার ফল কী হবে? মাশা, চলে যাবে, মাশা ইয়ামশি, চলে যাওয়া, মাশা চলে যাবে রুহুল আদালাতে, ইনসাফের, ন্যায়ের প্রাণ শক্তি, ইনসাফ ন্যায়ের প্রাণ শক্তি চলে যাবে, ফিস শাবাবে শাবুনের জামা, ফিস শাবাবে দাঈলা, দাঈল, দাঈল শব্দের অর্থ হচ্ছে সগিরুল জিসমে নাহিফুল জিসম তথা দুর্বল। অর্থাৎ তখন মাশারুহুল আদালাতে ফিস শাবাবে দাঈলা, যুবকদের মধ্য থেকে, ছাত্র সমাজের মধ্য থেকে ইনসাফ এবং ন্যায়পরায়ণতার প্রাণ শক্তি চলে যাবে, তাদের মধ্যেও আর ইনসাফ বোধ, ন্যায়বোধ এটা আর গড়ে উঠবে না। চমৎকার কথা, অনেক বড় একটি কথা। ফালিদা আলাইনা, ফালিদা আলাইনা আন্নাকুনা উদুলা আইয়ুহাল, আইয়ুহাল মুআল্লিমুন আল কেরাম, আমাদের শিক্ষক সমাজ, সম্মানিত শিক্ষক সমাজের আমাদের কর্তব্য যে আমাদেরকে অবশ্যই সবসময় ন্যায়ের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, নিজেদেরকেও সবসময় ন্যায়ের উপরে চলতে হবে, ন্যায়ের চর্চা করতে হবে, প্র্যাকটিক্যাল এটার একটা দৃষ্টান্ত দিতে হবে, যেন আমার, আমার ছাত্ররা, আমাদের স্টুডেন্টরা যেন আমাদের থেকে কোনো ধরনের অন্যায় আচরণ যেন না দেখে। কারণ আমি যদি, আমরা শিক্ষকরা যদি অন্যায় পথ অবলম্বন করে, অহরহ অন্যায় কাজ করে, ক্লাসে এসে যদি তাদেরকে ন্যায়ের পাঠ দিই, তাহলে সেই পাঠ কখনো ফলপ্রসূ হবে না। ক্লাসে চুপ করে থাকলেও বাইরে গিয়ে হাসাহাসি করবে, যেটার বাস্তব দৃষ্টান্ত আমাদের অনেকের দেখা। তো এই জন্য আমাদের কবি বলেছেন, ওয়াইদাল মুআল্লিমু, ওয়াইদাল মুআল্লিমু লাম ইয়াকুন আদালান, ইদা লাম ইয়াকুনিল মুআল্লিমু আদালান ওয়া মুনসিফান ফাকাইফা ইউআল্লিমু ফাকাইফা ইয়াবনি ফিস শাবাবে ফিত্তুল্লাবে আদালান। তিনি কিভাবে তার ছাত্রদের মধ্যে এই ন্যায়বোধটাকে প্রতিষ্ঠিত করবেন? এজন্য
আমাদের উচিত, শিক্ষক সমাজের উচিত সবসময় ন্যায়ের পক্ষে থাকা। ওয়াইদাল মুআল্লিমু সাআ লাহদা বাসীরা জাআত আলা ইয়াদিহিল বাসায়িরু হাওয়ালা। ওয়াইদাল মুআল্লিম, আর যখন শিক্ষক সাআ ভুল করেন, শিক্ষক যখন ভুল করেন, লাহজা বসিরতিন, লাহজা বসিরতিন, দূরদৃষ্টি প্রদানে, লাহদুন, লাহদুন শব্দের অর্থ হল আল হিসাতুল বাতেনা মিনাল আইনে, আল হিসাতুল বাতেনা মিনাল আইন, আমাদের চোখের ভিতরের অংশ, অর্থাৎ এটা দ্বারা মূলত অন্তর্দৃষ্টিকে বোঝানো হয়। তাহলে এটার অর্থ হবে ওয়া ইদাল মুআল্লিমু, যখন শিক্ষক সাআ ভুল করেন, লাহদা বসিরা, বসিরা দূরদৃষ্টি, শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে দূরদৃষ্টি প্রদানে ভুল করেন, শিক্ষক যখন তার ছাত্রদেরকে দূরদৃষ্টি দেখাতে পারেন না, তিনি যখন তাদের মধ্যে বিচক্ষণতার সৃষ্টি করতে পারেন না, তখন যা আত আলা ইয়াদিহিল বাসায়িরু হাওয়ালা, যা আত এসে পড়বে আলা ইয়াদিহি, তার হাতে, আল বাসায়িরু দূরদৃষ্টি সম্পন্ন বিষয়গুলো, যেই সমস্ত ক্ষেত্রে দূরদৃষ্টির প্রয়োজন, বিচক্ষণতার প্রয়োজন, সেইগুলো এসে যাবে হেওয়ালা, বক্র হয়ে, হেওয়ালা বক্র হয়ে এসে যাবে। অর্থাৎ শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে দূরদৃষ্টি প্রদানে ভুল করবে, তখন দূরদৃষ্টি সম্পন্ন বিষয়গুলো তার হাতে বক্র হয়ে এসে যাবে, অর্থাৎ তার শিক্ষার্থীরাও আর দূরদৃষ্টি সম্পন্ন হবে না, তার শিক্ষার্থীরাও আর বিচক্ষণ হবে না। শিক্ষক যদি নিজেই যদি বিচক্ষণ না হন, আমি যদি নিজেই যদি দূরদৃষ্টি সম্পন্ন না হই, আমি যদি তাদেরকে নিজেই যদি স্বপ্ন দেখাতে যদি না পারি, তাহলে আমাদের ছাত্ররা স্বপ্ন দেখবে না, দূরদৃষ্টি সম্পন্ন হবে না, তারা বিচক্ষণ হয়ে গড়ে উঠবে না, অন্তর্মুখী হয়ে থাকবে। ওয়াইদা আতাল ইরশাদু মিন সাবাবিল হাওয়া ওয়া মিনাল গুরুর ফাসাম্মিহি তাদলিলা। ওয়াইদা আতাল ইরশাদ, আতা ইয়াতি অর্থ হচ্ছে আশা, এরশাদ রুশদুন অর্থ হচ্ছে পথ প্রদর্শন, এরশাদ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা। তো শিক্ষকের দায়িত্ব এটা, একজন শিক্ষক শুধু ক্লাসে গিয়ে পড়ায় আসবে এটা না, প্রতিটি ক্ষেত্রে একজন শিক্ষকের এটা নৈতিক দায়িত্ব যে এই শিক্ষার্থীদেরকে প্রতিটি ক্ষেত্রে যেটা সৎ পথ, যেটা ভালো পথ, যেটা কল্যাণকর পথ, যেটা ন্যায়ের পথ, সেই পথ দেখানো, সেই পথ তাদেরকে বলে দেওয়া, এটাই হচ্ছে একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু সেটা না হয়ে যদি শিক্ষক যদি তার নিজের স্বার্থ হাসিল করার জন্য, তার উদ্দেশ্য, তার অন্যায় উদ্দেশ্য চরিতার্থ করার জন্য শিক্ষক ছাত্রদেরকে ব্যবহার করেন, কি বলছেন দেখেন, ওয়াইদা, আর যখন আথা আসে আল এরশাদু পথ প্রদর্শন, নসিহত, তাদেরকে গাইডলাইন দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, এরশাদ দিক নির্দেশনা পথ প্রদর্শন, ওয়াইদা আতাল এরশাদ দিক নির্দেশনা যখন আসে শিক্ষকের পক্ষ থেকে, মিন সাবাবিল হাওয়া প্রবৃত্তি পশু প্রসূত, প্রবৃত্তি প্রসূত, উনি নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজের স্বার্থে হাসিল করার জন্য ছাত্রদেরকে এই আপনার দিক নির্দেশনা দেয় যে কোনো একটা বিষয়ে। ওয়ামিনাল গুরুর, এবং দুঃখবাজি প্রতারণা থেকে, যদি শিক্ষকের দিক নির্দেশনাটা যদি আসে মিন সাবাবিল হাওয়া, কুপ্রবৃত্তি প্রসূত হয়ে, ওয়ামিনাল গুরুর, এবং দুঃখবাজি থেকে, অর্থাৎ তিনি ছাত্রদেরকে দিয়ে তার নিজের অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করবে, এদের দিয়ে কোনো একটা দুঃখপূর্ণ কাজ করাবে, তখন সেটা ফাসাম মিহিত্তাদলিলা, তুমি সেটাকে কখনো এরশাদ বলতে পারো না, সেটাকে কখনো পথ প্রদর্শন করতে পারো না, সেটাকে কখনো গাইডলাইন, একটা ভালো পথ দেখানো বলতে পারো না, এটাকে কি বলা যায়, ফাসাম্মি, ফা এজাজাইয়া সাম্মি, সাম্মা ইউসাম্মি তাসমিয়াতুন বাবে তাফাইল থেকে সাম্মে ওয়াহিদ মুযাক্কার হাজির সিগা আমর হাজির মারুফ, ফাসাম্মিহি, তবে তুমি সেই এরশাদকে, হিটা ফিরেছে এরশাদের দিকে, তবে সেই দিক নির্দেশনাকে তুমি নাম দাও আত্মদলিলা, পথভ্রষ্টকরণ, সেটা পথ প্রদর্শন হয়নি, সেটা পথ প্রদর্শন হয়নি, দিক নির্দেশনা হয়নি, সেটা হয়েছে শিক্ষার্থীদেরকে পথভ্রষ্ট করা। কি বলেছেন আমাদের
কবি, ওয়াইদা আতাল ইরশাদু মিন সাবাবিল হাওয়া ও মিনাল গুরুর ফাসাম্মিহি তাদলিলা, যদি শিক্ষক যদি তার ছাত্রদেরকে দিক নির্দেশনা দেয় প্রবৃত্তির কারণে অথবা ধুকবাজির কারণে, অর্থাৎ তিনি তার কুপ্রবৃত্তিকে বাস্তবায়নের জন্য, নিজের কুউদ্দেশ্য চরিতার্থ করার জন্য যদি ছাত্রদেরকে মোটিভেট করেন, সেই দিকে যদি পরিচালনা করেন, তাদেরকে উৎসাহিত করেন, কোনো একটা অন্যায় কাজের প্রতি যদি তাদেরকে উৎসাহিত করেন, তবে সেটাকে কখনো পথ প্রদর্শন বলা যাবে না, এটাকে বলা হবে পথ ভ্রষ্ট করা, ছাত্র সমাজকে নষ্ট করা, এটা কখনো আমাদের দায়িত্ব হতে পারে না। ওয়াইদা উসিবাল কওমু ফি আখলাকিহিম ফা আকিম আলাইহিম মা আতামান ওয়া আবিলা, ওয়াইদা উসিবা, আর যখন আক্রান্ত হয়, আসাবা ইউসিবু আক্রান্ত হওয়া, আর যখন আক্রান্ত হয় কোনো জাতি, ফি আখলাকিহিম খুলুকুন, আখলাক তাদের চরিত্রগত কারণে, কোনো একটি জাতি যখন তাদের চরিত্রের মধ্যে, জাতীয় চরিত্রের মধ্যেই যখন তারা আক্রান্ত হয়, অর্থাৎ কোনো একটা জাতির যখন নৈতিক চরিত্রে যখন পদস্খলন ঘটে, যখন তারা নৈতিক চরিত্রে যখন তাদের পচন ধরে, যেটা আমরা সব জায়গায় আজকে দেখছি, যারা ইনসাফের কথা বলেন, যারা আইন প্রতিষ্ঠা করবেন, যারা ন্যায় প্রতিষ্ঠা করা যাদের দায়িত্ব, তাদের দ্বারাই অহরহ আইন লঙ্ঘন হওয়ার ঘটনা আমরা কিন্তু অহরহ দেখছি। তো দেখা যাচ্ছে কি বলছে দেখেন, ওয়াইদা উসিবাল কওমু ফি আখলাকিহিম, কোনো একটি জাতি যখন তাদের চরিত্রের মধ্যে গিয়ে আক্রান্ত হয়, কোনো একটা জাতি যখন তাদের চরিত্রে পছন্দরে, চরিত্র যখন নষ্ট হয়, তখন ফা আকিম আলাইহিম মা আতামান ওয়া আবিলা, তুমি তাদের উপর কাছে গিয়ে দাঁড়াও, মা আতামান, মাতম করা, কান্না করা, ওয়া আবিলা, আর রফউ সাউত বিল বকা আবিল, তখন তাদের কাছে গিয়ে তুমি চিৎকার করে কান্না করতে পারো। এই জাতির দ্বারা আর কিছুই হবে না, তারা যতই শিক্ষিত হোক, তারা যতই বিচক্ষণ হোক, চরিত্র যখন তাদের নষ্ট হয়ে গেছে, তারা যখন অন্যায় কাজ করতে তাদের বিবেক যখন বাধা দেয় না, একটা অন্যায় পথ, কাউকে অন্যায় পথ দেখাতে যখন তাদের বিবেক যখন বাধা দেয় না, তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য যখন তারা যে কোনো ধরনের অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না, তখন এই জাতির নৈতিক চরিত্রে পছন্দ রয়েছে। এই জাতি অন্যদিকে যতই অগ্রসর হোক না কেন, এই জাতির দ্বারা কাঙ্ক্ষিত উন্নতি, কাঙ্ক্ষিত সফলতা আদৌ সম্ভবপর নয়। তুমি তাদের সেই জাতির জন্য বড় আওয়াজ করে, চিৎকার করে কান্না করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটা অনুবাদগুলো করলাম, প্রয়োজনের শব্দগুলো মোটামুটি তাহাকিক করা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই পাঠ থেকে যে জিনিসটা আমরা শিখবো সেটা হলো, সর্বাবস্থায় আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। তার আগে, ন্যায়ের পক্ষে কথা বলার আগে, আমরা অবশ্যই নিজেদেরকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করতে হবে। নিজেদের ভিতরে যেমন ন্যায়বোধকে ডেভেলপ করতে হবে, একইভাবে আমরা অন্যের ভিতরেও যেন, বিশেষ করে আমরা শিক্ষক সমাজ যেন আমাদের ছাত্রদের লিআন্না তাআসির আল মুআল্লিমিন আলা তুল্লাবি শাদীদ, শিক্ষকদের প্রভাব ছাত্রদের উপরে কিন্তু এটা অনেক খুব শক্ত। এই জন্য আমরা সর্বাবস্থায় চেষ্টা করব আমাদের এই কুচিকাঁচা এই শিক্ষার্থীদেরকে, জাতির এই সম্পদগুলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আজকে এতটুকুই, আমাদের সাথে যারা এ পর্যন্ত এই লাইভে যুক্ত ছিলেন সবাইকে আমি আবারও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, যারা বিভিন্ন কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেছেন, সবার প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।